দাজ্জাল যখন আসবে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরে বেড়াবে আর বলবে আনার রব আমি হচ্ছি প্রভু, তখন বিশ্বাস করবে না, তখন বলবে আইন আবুক তোমার বাপ কোথায়, বলবে মা তা হুয়া সে মরে গেছে, বলছে আইনা কাবরুহু তার কবর কোথায়, তখন ওই কবর দেখাবে হাজা কাবরা কাবরু আবি এটা হচ্ছে আমার পিতার কবর, বলছে তখন যাবে ওখানে, তখন বলবে কমি আবদুল্লাহ এ আবদুল্লাহ ডাও, তখন সে দাঁড়িয়ে যাবে সেম একেবারে তার বাবা, দাঁড়িয়ে বলবে এ আমার ছেলে আব্দুর রহিম হাজার রাজুল সাদিকুন ইত্তাবিহু এই লোকটি সত্য এরই অনুগত আনুগত্য করো, কে বলবে কবর থেকে বাপে উঠে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন শুনো ওটা বাপ নয় ওটা হচ্ছে শয়তান, কবর থেকে শয়তান তার বাপের আকৃতি ধারণ করে উঠে বলবে বেটা এই লোকটা সত্যবাদী এর আনুগত্য করো, ভাইয়ারা আমার যদি এই হাদিস জানা থাকে তাহলে দাজ্জাল আপনাকে ধোকা দিতে পারবে না, আর যদি হাদিস না জানা থাকে ঈমান যদি দুর্বল থাকে আপনি যত তাহাজ্জুদ গুজার হন না কেন দাজ্জালের এক ঠেলাতে সব ঈমান টিমান সব চলে যাবে পদ্মাতে আর খুঁজে পাবেন না, কারণ ঈমান দুর্বল হলে পারে দাজ্জালের সামনে টিকা যাবে না। ভাইরা আমার এক নম্বর বুঝতে পারলাম যখন আমি মেনে নিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবাদতের মালিক, এবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না, আপনি এই মাহফিলে পাঁচটা টাকা দান করে দিলেন এটা এবাদত কি এবাদত না, এই টাকাটা আল্লাহর জন্য দান না করে ওইখানে যে একটা মন্দির আছে মূর্তিকে দিয়ে দিলেন টাকা পাঁচটা, এবার বলেন এটা কি আল্লাহর বিপক্ষে দান হলো না হলো না, শেরেক হবে কি হবে না, কারণ দান কাকে খুশি করার জন্য করা হয় আল্লাহকে, আল্লাহকে খুশি করার জন্য যে কাজ করতে হবে এই কাজ আল্লাহর জন্য না কইরা যদি আপনি কোনো সৃষ্টি জীবের জন্য করেন তাহলে পারি কালিমা কেটে যাবে কালিমা থাকবে না রে ভাই, যখন আল্লাহরই ইবাদত করবেন তখন আল্লাহ ছাড়া আর কাউরই ইবাদত করা যাবে, এই কাফেররা আল্লাহর ইবাদত করত আবার 360টি মূর্তির সামনে মাথা নত করে বলতো বাবা আমাকে চাকরি দিয়ে দাও আমার এটা করো ওটা করো, না হলে পারে আমি তো বাঁচতে পারছি না আমার ঘরে খাবার নাই, এই জন্যই ওরা জাহান্নামী, এই জন্যই তারা মুসলমান না, এই জন্যই তাদেরকে কাফের বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করার কারণেই তারা কাফের, ওরা আল্লাহকে অস্বীকার করে নাই, নাস্তিক যারা তারা আল্লাহকে অস্বীকার করে, কিন্তু কাফের যারা এদেরকে কাফের বলা হয় এই কারণে যে তারা কুফুর করেছে কার উপরে কোরআন সুন্নার উপরে, এই কোরআন সুন্নায় যা আছে এটাকে মানে না এই জন্য কাফের তারা, বুঝেছেন, আল্লাহকে বিশ্বাস করে যে কোনো একটা হিন্দুর ওপরে জুলুম করবেন আপনি হিন্দু বলবে দেখ ওপরওয়ালা যদি সত্যি হয় তাহলে তোর বিচার হবি হবি, বলে না বলে না, আর আমার চোখে দেখা 80 বিঘা জমি একজন লোককে দিয়ে গেছিল ভাই তুমি ফসল আদি করো আমি যখন আসবো তখন আমাকে জমিগুলো দিয়ে দিও, এ লোকটা করে কি নিজের নামে ওর সিগনেচার নিয়ে ওটাকে জাল দলিল বানিয়ে নিয়ে ওর নামে করে নেয়, মূর্খ মানুষ বুঝতে পারে নাই, হ্যাঁ 15 বছর কি 10 বছর পরে এসে বলছে বাবা আমার জমিগুলো দিয়ে দাও আর তুমি এর মধ্যে থেকে 10 বিঘা 20 বিঘা যা চাও নিয়ে নাও বাকিটা আমাকে দাও, এ বলছে না তোমার তো জমি নাই, এ জমি তো আমার নামে, বলছে তোমার নামে কেমনে হবে, বলছে সরকার বলেছিল যে জমি যেটা যেটা দখল করে খাও তাড়াতাড়ি দলিল বানাও না হলে জমি এটা নিলাম হয়ে যাবে সরকারি হয়ে যাবে, তো আমার নামে করে নিয়েছে, তো ঠিক আছে তুমি নাও আমাকে দাও, বলছে না দেওয়া যাবে না, এই জমি লোক ওই লোকটা গ্রামে দাঁড়িয়ে সবার সামনে বলেছিল আসমানের ওপরের মালিক যদি সত্য হয় তাহলে পরে আর বিচার জমিনই হবে আখেরাত হবে মরণের পর হবে, আমার চোখে দেখা ওই লোক ভিক্ষা করে 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 মারা গেছে, কোনো সন্তান তাদেরকে খাবার দেয় নাই চিকিৎসা দেয় নাই বাড়ি তো জায়গা দেয় নাই, চোখে দেখা কথা বললাম আপনাকে, বুঝেছেন, এবার তাহলে হিন্দু এই বর্তমান বর্তমান বাংলাদেশের হিন্দুরাও বিশ্বাস করে একজন উপরওয়ালা আছে, ওরা উপরওয়ালা বলে, আমাদের এই কথাগুলো শুনে শুনে মুসলমান ভাইয়েরা বলে ওপরওয়ালা, এ কথা বলবেন না, বলবেন আল্লাহ, ডাইরেক্ট বলবেন কি আল্লাহ, ওপরওয়ালা আবার কিসের কথা, ওপরওয়ালা তো আল্লাহ বলবে না বলেই
আপনার অমুসলিমেরা ওপরওয়ালা বলে, আপনি মুসলমান হয়ে ওপরওয়ালা বলবেন কেন? আপনি বলবেন আল্লাহ। বুঝেছেন তো কথা? না বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল বুঝার তো বিধান করে।